জুনের মধ্যে খুলে দেওয়া হবে চট্টগ্রাম এয়ারপোর্ট এলাকার সিটি কর্পোরেশনের নির্মাণাধীন তিনটি ব্রিজ। ব্রিজগুলো চালু হলে এয়ারপোর্ট এলাকার যানজট অনেকাংশে কমবে বলে মনে করেন স্থানীয়রা। ব্রিজের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাসিরউদ্দিন জানান, তিনটি নির্মাণ কাজ প্রায় 95% শেষ, এখন চলছে সংযোগ সড়ক নির্মাণ। কাউন্সিলর শৈবাল দাস সুমন, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ সহ অন্যরা এই সময় উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানি শোধনাগার উদ্বোধনকালে তিনটি ব্রিজের নির্মাণ কাজের ধীরগতি দেখে অসন্তোষ প্রকাশ করায় মেয়র ব্রিজের নির্মাণ কাজ তদারকির দায়িত্ব নেন।